এসসিপি কর্ডন কানেক হাসান মাহমুদ লালপুর চর কি পরিমাণ দুর্বোধ্য জায়গা সেটা আপনারা দেখেন কি পরিমাণ প্রতিকূলতা নিয়ে আমরা মাঠে কাজ করি আমার সঙ্গে লালপুর জোনের ইউনিট অফিসার ভাই আছে আর আমি হাসান মাহমুদ আপনাদের ধুলায় জর্জরিত নিজেকেই নিজে চেনা যায় না এখানে আসলে একদিন আসলে পরের দিন যখন আসি তখন ফার্মার দেখা হলে আপনি কে ধুলায় সম্পূর্ণ নিজের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায় লালপুর থেকে দেখি চরজাজিরাতে আসলাম পার হতে সময় লাগে না দুই মিনিট কিন্তু অপেক্ষায় এক ঘন্টার বেশি আসসালামু আলাইকুম আমরা এসেছি আজ লালপুর ইউনিটের চরজাজিরা এলাকায় পদ্মা নদীর মাঝে মাঠ তো এখানে চর এলাকায় আমরা তুলা চাষ করি সাধারণত এখানে ক্রপিং প্যাটার্নের মধ্যে তিল এবং মুগ কালাই করা হয় তো এই সব জমিতে এই যে তিল ছিল তিল কাটা হয়েছে এবং এই দেখেন গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল তো তারপরে এখনই আবার চাষ করা যাবে তো এই সপ্তাহের মধ্যেই আশা করতেছি এখানে সোয়িং শুরু হবে তো আমাদের এখানে এটাই সুবিধা যে যে কোনো মুহূর্তে বৃষ্টি থেমে গেলে সাথে সাথে চাষ করে লাগানো যায় তো আমাদের মূলত যেটা বলার উদ্দেশ্য সেটা হলো আমাদের তুলা কাটার পরে আমরা যে তিল করছিলাম তিল করার পরে তিল কাটা হয়ে গেছে এবং মুগ কালাই আছে তিল এবং মুগ কালাই ওঠানোর পরে আবার তোলা হবে তখন আমাদের ক্রপিং প্যাটার্নের মধ্যে দুইটা হয় একটা হলো তুলা তোলার পরে তিল অথবা মুগ কালাই এবং তারপরে আবার তোলা আর যেসব জমিতে যে আখ আছে এইসব জমিতে হবে না এটা নিচে এলাকা এই জন্য এখানে আমরা তোলা করি না তো যেসব এই যে মাঝখানে অল্প দিয়ে একটা জমিতে যেটা পানি ওঠে না সেই সব জমিতেই আমরা সাধারণত তোলা করি তো এটা এই জমিতে আমি আশা করতেছি প্রদর্শনী প্লট হবে এইটা হলো লালপুর চর এলাকার মাঠ এখানে এই যে মাঠের বৈশিষ্ট্য দেখেন এই জমিতে গত বছর তুলা ছিল পরিষ্কার আছে তিল করছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে একটা জমি এই জমিতে এই বছরে তুলা করে নাই যার ফলে দেখেন এই যে কাশিয়ে কাশবন হয়ে ভরে গেছে যার ফলে অযত্নে থাকলে যে জমি নষ্ট হয়ে যায় এটাই তার প্রমাণ হ্যাঁ এই যে পুরা জমি একবারে কাশিতে ভরে গেছে এই চর এলাকার বেশিরভাগ জমি এরকম ছিল তুলার আবাদ শুরু হওয়ার আগে এরকমই ছিল তো যারা তুলা চাষ করতো এই জঙ্গল পরিষ্কার করে করে তুলা চাষ করছে তো তুলা চাষ করলে এরকম পরিষ্কার থাকে তোলার পরে তিল করলে হালকা ঘাস হয় কিন্তু আবার যখন জমি পরিষ্কার করে তুলা লাগাবে তখন আবার ঠিক হয়ে যাবে তো এই জন্য চর এলাকার মানুষদের আমরা পরামর্শ দেই অন্তত জমি ভালো রাখার স্বার্থে সুষ্ঠু ব্যবহার আর স্বার্থে এগুলো তুলা চাষের আওতায় নিয়ে আসার জন্যে আজকে আমরা আছি লালপুরের চর জাজিরা এলাকায় আমার সাথে আসছে কটন কানেক্টের মাহমুদুল হাসান তো আমরা আসছি এই সপ্তাহের মধ্যেই তুলা চাষ শুরু হবে তো কোন কোন জমিতে চাষ উপযুক্ত হয়ে গেছে চাষিদের সাথে পরামর্শ করতে আসছি যে কবে নাগাদ লাগাবে যেহেতু গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল যার কারণে আমরা ইয়ে করতে পারিনি তবে আশা করতেছি দু একদিনের মধ্যেই এইসব জমি চাষ দিয়ে তুলা লাগানো সরে যাবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ